পবিত্র কাবা শরীফ মুসলমানদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটি জায়গা। ঠিক তেমনি কিছু নিয়মকানুন আছে যেগুলো কাবা শরীফে মানতে হয়। কিন্তু এবার দুজন ভারতীয় এমন কিছু কাণ্ড করে বসেছে যার ফলে তাদেরকে জেল খাটতে হয়েছে। কাবা শরীফে দুজন ভারতীয় তাদের পতাকা নিয়ে ছবি তোলে, যার ফলে সৌদি আরবের পুলিশ তাদেরকে আটক করে। ভারতের গুজরাটে দুই বাসিন্দা একটুর জন্য বেঁচে গিয়েছেন। 16 নভেম্বর তাদের দুজনকে আটক করে সৌদি আরবের পুলিশ। তাদের নিয়ে যাওয়া হয় হারাম শরীফ থানায়। শেষ পর্যন্ত সৌদি আরবের জেদ্দায় ভারতের দূতাবাসের তৎপরতায় তাদেরকে জেল থেকে ছাড়ি নেওয়া হয়েছে। ইন্ডিয়ান এক্সপ্রেস ও জি নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, গত শুক্রবার সন্ধ্যায় ভারতের গুজরাটের বাসিন্দা ইমতিয়াজ আলী ও তার 18 বছরের ছেলে উজিরকে নিয়ে কাবা শরীফের চত্বরের সামনে ভারতীয় পতাকা হাতে ছবি তোলেন। কাবা চত্বরে কোনো দেশের জাতীয় পতাকা নিয়ে যাওয়া একদম নিষিদ্ধ। সেখানে তারা জাতীয় পতাকা নিয়ে ছবি তুলেছিলেন। এই ঘটনার পরেই সৌদি পুলিশ তাদেরকে দেখে আটক করে। ইমতিয়াজ আলী ও তার স্ত্রী ও দুই ছেলেকে নিয়ে মক্কায় গিয়েছিলেন ওমরা হজ পালন করতে। সৌদি পুলিশ তাদেরকে আটক করার পর স্ত্রী ও সন্তান আতঙ্কিত হয়ে পড়েন। তারা যোগাযোগ করেন সৌদিতে থাকা এক আত্মীয় সঙ্গে। পরে জেদ্দা নিযুক্ত ভারতীয় দূতাবাসে সংবাদটি জানানো হয়। সাথে সাথে ব্যবস্থা গ্রহণ করেন দূতাবাসের কর্মকর্তারা। শনিবার ওই দুই ভারতীয়কে মুক্তি দেওয়া হয়। ইমতিয়াজের ভাই ফাইজান আলী সংবাদ মাধ্যমকে জানান, পতাকা হাতে ছবি তোলার জন্য তার ভাই ও ভাতিজাকে আটক করা হয়। সৌদি আরবে কোনো দেশে জাতীয় পতাকা নিয়ে গেলে কোনো সমস্যা নাই, কিন্তু ছবি তোলার বিষয়ে কিছু নিয়ম নীতি রয়েছে, তারা সে বিষয়ে কিছু জানতেন না। এদিকে এক টুইট বার্তায় ভারতীয় দূতাবাস জানায়, কাবা চত্বরে কোনো দেশে জাতীয় পতাকা দেখানো নিষিদ্ধ। দূতাবাসের কর্মকর্তারা ইমতিয়াজ আলী ও তার ছেলের সঙ্গে এ বিষয়ে কথা বলেন, পরে তাদেরকে সৌদি পুলিশ ছেড়ে দেয়। তাই সৌদি আরব প্রবাসী ভাইরা, আপনারা যারা সৌদি আরবে আছেন, আপনারা আশা করি এই বিষয়টি থেকে শিক্ষা গ্রহণ করবেন এবং আপনারা ভুলেও কেউ সৌদি আরবে কাবা শরীফের চত্বরে গিয়ে নিজের জাতীয় পতাকার সাথে ছবি তুলবেন না। এছাড়া একটা বিষয় আপনাদের সকলে জানা উচিত, সৌদি আরবে কাবা শরীফে ছবি তোলা কিন্তু নিষেধ, সেলফি তোলাও কিন্তু নিষেধ, কিন্তু তারপরও আমরা ছবি এবং সেলফি তুলে থাকি, যেটা মোটেই ঠিক না। সৌদি আরবের পুলিশ এজন্য আপনাদেরকে কিন্তু যে কোনো সময় আটক করতে পারে, কিন্তু মানবতার খাতিরে সৌদি পুলিশ হয়তো আপনাদেরকে আটক করে না। তাই বড় ধরনের কোনো অপরাধ অবশ্যই করবেন না। এবং পরিশেষে ভিডিওটি সবার সাথে শেয়ার করে সবাইকে জানিয়ে দিবেন, যাতে সবাই এই ব্যাপারে সচেতন হয়। আর আমাদের চ্যানেলে আপনাদের নতুন হলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন সৌদি আরবের সকল গুরুত্বপূর্ণ এবং লেটেস্ট নিউজ আপডেট সবার আগে পাওয়ার জন্য। ধন্যবাদ। বাংলাদেশের প্রথম প্রবাসী নির্ভর ভেরিফাইড ইউটিউব চ্যানেল TGN24। তাই দেরি কিসে, এখনই আমাদেরকে সাবস্ক্রাইব করুন। সাবস্ক্রাইব করতে সাবস্ক্রাইব আইকনে ক্লিক করুন এবং বেল আইকনটি চাপুন, যাতে আমাদের কোনো নতুন ভিডিও আপনি মিস না করুন।